মানুষ আমরা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের সনন্দন জুয়েল তালুকদার ভাই, আমাদের সেক্রেটারি। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য। অ্যাজ ব্যাক অ্যাজ ওয়েল আমি সাংবাদিক ফরাজ ভাই, ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি আপনার সঙ্গে আছি। প্রথমে আমি জুয়েল তালুকদার ভাই, আমি আপনার কাছে যাতে আছি, আপনি আমাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা আপনি সাক্ষাৎকারে তুলে নেবেন। ধন্যবাদ ফরাজ ভাইকে। আসলে অনুভূতি আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক দিনের একটা চাওয়া এবং পাওয়া ছিল। আমরা এই একটা সংগঠন আমাদের দরকার ছিল, বিভিন্ন বার্ষিক প্রোগ্রাম এবং বিভিন্ন সুযোগ সুবিধা, মানুষের বিপদে আপদে সেক্ষেত্রে সহযোগিতা এবং সর্বদিক থেকেই আমরা এটা অনেক দিন থেকেই আমরা চাচ্ছিলাম কিন্তু হয়ে ওঠে নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসায়ী যারা আছেন চাঁদপুর টাইলস ও স্যানিটারি ব্যবসায়ী সমিতির সকল প্রোপ্রাইটার স্বত্বাধিকারী যারা আছেন, আমাদের সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি, আমাকে নির্বাচিত করেছে। এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার চাঁদপুর টাইলস অ্যান্ড স্যানিটারি ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দকে। ভিউয়ার্স, জুয়েল তালুকদার সাহেব উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াতে চাঁদপুর টাইলস অ্যান্ড স্যানিটারিসেশনের মধ্যে যারা আছেন কর্মকর্তা তাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আপ টু প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে এর মধ্যে যারা সদস্যবৃন্দ আছেন সবাইকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে একজন আলোকিত ব্যক্তি হিসেবে আপনাকে পেয়েছি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে MS আজান এন্টারপ্রাইজ, আমাদের এই আজান এন্টারপ্রাইজের মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলি আছে এখানে আলোকিত কোন কোন প্রোডাক্টগুলি আছে সে কথাগুলি যে আপনার এখানে তুলে ধরবেন। আসলে আমার এটা তো হচ্ছে, যেহেতু আপনার সমিতির পক্ষ থেকে আপনি আমাকে যেটা জানতে চাইছেন আমি আমার অনুভূতিটা প্রকাশ করেছি, বাট ব্যক্তিগতভাবে আজান এন্টারপ্রাইজের প্রোডাক্ট নিয়ে আমি আসলে ওইরকমভাবে এখনও কিছু হাইলাইট করতে চাই না, কারণ এটা বিষয়টা একটু পার্সোনালি হয়ে যায়। আচ্ছা, তো এই জন্য আমি ওটা ওইভাবে বলবো না। তবে আমি আগের প্রশ্নের সাথে তাল মিলিয়ে এটা বলতে চাই যে এই প্রথম মানে সবাই একযোগে আমরা এই পবিত্র ঈদের উপলক্ষে আমরা এখানে বুধ এবং বৃহস্পতি এবং শুক্র আমরা এক টানা আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান ভঙ্গ রেখে আলহামদুলিল্লাহ আমরা শনিবারে সকল সবাই আবার একযোগে আমরা ব্যবসা নতুন করে আমরা ব্যবসা শুরু করি। তো এটা আসলে এই সমিতির কারণেই এটা সম্ভব হয়েছে। আর প্রোডাক্টের কথা আসলে আমি এটা ইচ্ছে করি এড়িয়ে যেতেছি, কারণ হচ্ছে এটা আসলে পার্সোনালি হয়ে যায়। ভিউয়ার্স, আমি সাক্ষাৎকারের মধ্যে আমি জুয়েল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে আমরা পেয়েছি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিক রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সুধীর ভট্টাচার্য ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের তার প্রান্তে চলে আসছি। তো ডিজিটালে ছোঁয়া ওভারঅল আপনি বাংলাদেশের মধ্যে যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে আপনার মূল বক্তব্য নিয়ে আলোচনা করবেন। আমার দেখা কি বলছি ব্যবসায়ী এবং জুয়েল তালুকদার সাধারণ সম্পাদক। আসলে এখন তো আপনার যতটুকু আমি ব্যক্তিগতভাবে দেখি বা দেখছি আমার অভিজ্ঞতায়, আমি সিঙ্গাপুরে ছিলাম 5 বছর 8 মাস, আমার এই 5 বছর 8 মাসের অভিজ্ঞতায় আমি যা দেখেছি সিঙ্গাপুরের কিছুটা ভাব আমি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে অনলাইন যুগে যে ডিজিটাল যে ব্যাপারটা আছে, আমরা আসলে অনেক কিছুই অনলাইনে আমরা ট্রাস্ট করতাম না, বিশ্বাস করতাম না, বাট এখন আমরা মোবাইলের মাধ্যমে আপনার টপ আপ হইতে শুরু করে এই যে ব্যাংকিং লেনদেন হইতে শুরু করে আমাদের এখন ব্যাংকেও যাওয়ার প্রয়োজন হয় না। যদি কেউ একটু মানে মনে করে যে আমি ডিজিটালের ছোঁয়াটা আমি নিতে চাই, সে যদি ইচ্ছা করে যে আমি ঘরে বসেই আমি সব কিছু করতে চাই, এটা কিন্তু সম্ভব। তো এটা আসলেই দিন দিন সব কিছুর একটা পরিবর্তন হচ্ছে, ভালো হচ্ছে এবং রাস্তাঘাট হইতে শুরু করে সব কিছুই আমি দেখতেছি এটা মানে যুগের সাথে তাল মিলিয়ে একটু সামনের দিকে দেশ যাচ্ছে। এতে আমি খুশি এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং আশা করি এভাবেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ভিউয়ার্স, আমি ডিজিটাল বাংলাদেশ মিশন 2.0.1 সামনে রেখে আপনি ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মাই মহাজনী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সচিব জয় সাহেবকে ডিজিটাল বাংলাদেশ মিশন 2.0.1
সামনে রেখে যে কথাটা তুলে ধরা হচ্ছে না, আজকে আমরা ডিজিটালে তার কথা চলে আসছি। আফটার অল আপনি যে কথা বললেন যে আপনার সাথে আমি একমত পোষণ করি যে বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন, তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখতে চাও তোমরা চলে যাও বাংলাদেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে। এবং এ কথাটা উনি ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে আমাদের দেশটি একটি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো একটি দেশে পদার্পণ করতে যাচ্ছে এবং হবে। তো সেই সুবাদে আমি আমাদের এই যে বাবার আমল এবং চাচার আমলের কথা যদি ধরি, তাহলে একটি কথা বলতে হবে যে কবিতার ভাষায় বলতে হবে যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পড়ি দেওয়া দানা, অথবা শেক্সপিয়ারের গল্প পড়েছি আমরা ছোটকালে দাদা দাদুরা শোনাচ্ছে পো পিউ পা ব্রাড অফ ব্রাইটিশ যে হাও মাও খাও মানুষের গন্ধ পাও। এখন উত্তর দিকে গেলে দেখি যে কোনো পেতনিও নাই কিছু নাই, দক্ষিণ দিকে গেল কোনো পেতনি নাই জিন পড়ি দেওয়া, উত্তর দিকে গেলে দেখি যে যমুনা সেতু দক্ষিণ দিকে আসছে সবচেয়ে পদ্মা সেতু। বর্তমান সরকার মমতা ভাই মা গৌরী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্ববাসীদের জন্য কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে শুধু কুটির ভাবনা আছে, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি প্রত্যাশিত করবে। আজকে যে চ্যালেঞ্জের মোকাবেলা করে জোয়েল ভাই, আমি দেখতে পাচ্ছি যে 142 স্পেন অলরেডি ডান হয়ে গেছে প্রত্যাশিত, তো এই যে একটা যুগান্তকারী ভূমিকা উনি পালন করেছেন এবং তার সাথে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্যার, তো ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখানে আলোকিতভাবে এখানে যা যা আছে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে একটা যুগান্তকারী ভূমিকা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আপনার রেসিপিটা কেমন লাগছে একজন বাঙালি জাতি হিসাবে? আমি আসলে গর্বিত, আমি বাঙালি হিসেবে গর্বিত, এবং যে পদ্মা সেতু আসলে আপনি তো হয়তো হাতে গোনা কয়েকটা বিষয় এখানে তুলে ধরছেন, আমি বিশ্বাস করি ভ্যাট এবং ট্যাক্সের মাধ্যমে আমাদের সরকারি যত ধরনের সুযোগ সুবিধা আছে, এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতেছেন এটাও তো সরকারি, আমরা আসলে যদি ইচ্ছা করি এখানে আসলে নেগেটিভ পজিটিভ মানসিকতার মানুষের অভাব নাই, তো যদি আমি ভাবি যে আমি সবসময় পজিটিভ পেয়ে থাকবো, তো এই চিন্তাধারা থেকে চিন্তা করলে এই রাস্তাটা যদি না থাকতো কী করে, বর্তমানে আমরা এটা আশা করতেছি চাঁদপুরের মধ্যে এমন এমন কিছু রাস্তাঘাট আছে যেখানে আমরা ফিল করতেছি এটা আরও বড় হইলে ভালো হইতো, ডাবল হইলে ভালো হইতো, তো এখন যেটা আছে এটা নিয়েই কিন্তু আমরা শুক্রিয়া আদায় করতেছি না, বাকিটা তো হলো অন্য বিষয়। তো ভ্যাট ট্যাক্সের বিষয়ে আমি যেটা বলবো, আমাদের বর্তমান যে এসি আছে ওনার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হচ্ছে এবং প্রতি মাসে এটা ব্যক্তিগত উদ্যোগ বলা যাবে না, ওইখান থেকে ওনারা কয়েকবার নক করার পরে আমি এখানে সাড়া দিই এবং ওনাদের কথা মতো এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং ব্যবসায়ী হিসাবে সব কিছু বিচার বিশ্লেষণ করে ভাবলাম কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হবে, তো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমি আবারও ধন্যবাদ জানাইতেছি চাঁদপুরের সকল টাইলস এবং স্যানিটারি ব্যবসায়ী সমিতির সদস্যদেরকে, ওনারা এই পর্যন্ত কেউ মানে নিরাশ নাকচ হন নাই, প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা দোকানের স্বত্বাধিকারী সবাই সমর্থন করেছে এবং আমাকে মানে সব দিক থেকে আমাকে সহযোগিতা সাপোর্ট দিয়েছে এবং আমরা কন্টিনিউ আমরা ভেট দিচ্ছি। হ্যাঁ, আমাদের হয়তো আগে দুই একজন দিত বা দুই চার পাঁচজন দিত, বাট এখন আমাদের সমিতির মাধ্যমে অথবা সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু এখন আমরা সবাই এখন ভেটের আওতায়, আমরা আমরা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছি, শুধু তাই নয় আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। তো সেই সুবাদে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ডকে মানে 2021 থেকে 30 সাল হচ্ছে 2021 থেকে 41 সাল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আর 2021 থেকে 30 সাল হচ্ছে যে এসডিজি বোর্ড অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড, এখানের মধ্যে হচ্ছে মাদক ইফটিজিং বাল্য বিবাহ দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনার অভিমত প্রকাশ করেন এসডিজি বোর্ডের লক্ষ্যমাত্রা। এটা আসলে মাদক এবং এই আপনার এই জাতীয় যেই নেশাগুলো আছে আসলে আমি ওদের সাথে অতটা অভিজ্ঞ না, এই জন্য এটা হয়তো অত গুছিয়ে বলতে পারবো না, তবে এতটুকু বুঝি যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত এবং আশা করি এটা হবে। বাংলাদেশের প্রশাসন যারা আছেন ওনারা তো বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন জায়গায় আমরা যেটা পাচ্ছি যে এখানে অনেক অনেক ধরনেরই অ্যাকশান হচ্ছে বা
এগুলো হয়তো মাঝে মধ্যে ফেসবুকে বা ইয়েতে যতটুকু পাই এটা সামনের দিকে যাচ্ছে, এবং আশা করি আসলে একটা দিনই যে সব কিছু পরিবর্তন হবে বিষয়টা এরকম না। যেমন আমরা মুসলিম যারা আছি, মুসলিম ধর্মে যারা আছি, আমি জানি না আমি কতটুকু সত্য, তবে আমার যতটুকু মনে পড়ে আমাদের ধর্মের মদটাকে হারাম করে দেওয়া হয়েছে, এটা কিন্তু একবারে করা হয় নাই। এটা যতটুকু আমার মনে পড়তেছে এটা আটবারে করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধাপে 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 আটবারের সময় এটাকে ফাইনাল হারাম ঘোষণা করা হয়। তো এটা কিন্তু পারত যে ডাইরেক্ট এটাকে নিষিদ্ধ করে দিতে। তো এটা এমন একটা জিনিস, এমন একটা ব্যাপার, এখানে আসলে এই পথে আমি আবারও বলতেছি আমার এই অভিজ্ঞতা নাই, তবে ফিল করতেছি এরকম এই জগতে যদি যায় এটার একটা সার্কেলই থাকে আলাদা, মানে যারা এটা করে বন্ধু বান্ধব ওই টাইপেরই হয়, যার কারণে ওইখান থেকে বেরিয়ে আসতে একটু কষ্ট হয়। তবে আমাদের সমাজ এবং সামাজিক ব্যবস্থা এবং সরকারি যেই আপনার আইন কানুন এবং প্রশাসন যারা আছেন, যারা বিচার করবেন, এবং এরা যদি মনে করে যে না আমরা যেটা পাইছি এটা যদি সত্য হয়, হ্যাঁ তদন্ত করার পরে যদি এটা আসলে মনে করা হয় যে না এটার আসলেই সত্য, সেখানে যদি আইন অনুসারে সঠিক যদি সিদ্ধান্ত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়া হয়, আশা করি এটা একটা সময় অবশ্যই 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 আমরা এটা বাংলাদেশের এটা জিরোতে নিয়ে আসার সময়। হ্যাঁ জয় ভাই, আপনাকে আমি একজন আলোকিত ব্যক্তি হিসাবে যে কথাটা তুলে ধরেছেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে মাদক বাল্যবিবাহ এবং দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য যে কথাটা তুলে ধরেছেন, আমরা আমাদের যারা প্রশাসন বিভাগ আছে ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন আর একটু অ্যালার্টভাবে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হচ্ছে যে আগে আমরা জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমরা আমাদের বর্তমান সরকার মমতা ময় মাঝে অনেক শেখ হাসিনা এবং আইনমন্ত্রী পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে গত যে লকডাউন এবং শাটডাউন গিয়েছিল, সেই লকডাউন এবং শাটডাউনের মধ্যে যারা একবারে হতদরিদ্র ছিল এবং খুব একটা মানে একটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে ছিল, তখন আপনাদের ভূমিকাটা কি ছিল সে কথাটা একটু বলুন। আসলে তখন আমাদের অবস্থা ভালো থাকার তো কথা না, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা বলতে গেলে এটা একটা রাজকীয় ব্যাপার, বিল্ডিং আসলে যারা করে বা বিল্ডিং যারা করে এদের এদের একটা লেভেলই থাকে অন্যরকম। তো হয়তো বা এমনও হইতে পারতো যে আমরা যদি আমাদের প্রতিষ্ঠানটা খোলা রাখতে পারতাম, শাটারটা যদি খোলা রাখতে পারতাম, সেক্ষেত্রে দেখা গেছে ওই যে একটা নির্দিষ্ট লেভেলের মানুষই তো বিল্ডিং করতে আসে, হয়তো বা তাদের কোনো সমস্যা নাই, আর্থিক কোনো সমস্যা নাই, সেটা আমরা প্রমাণ তখনই পাইতাম যদি আমাদের শাটারটা খোলা রাখার সুযোগ থাকে। এখন আসলে এই পরিস্থিতিটা কী হইতো বা কী হয়েছে বা কী হবে এটার আগে থেকে মানে এখন এই মুহূর্তে মন্তব্য করার কোনো সুযোগ নাই, বিকজ অফ শাটার ছিল শাটডাউন করা। যদি আমার খোলা থাকতো আমার কাস্টমার আসতো, বিক্রি করতে পারি নাই বা চেষ্টা করছি কাস্টমার আসছে বা কাস্টমার আসেই না, তখন বোঝা যাইতো যে হয়তো দেশের অবস্থা ভালো ছিল না। এখন যেহেতু শাটারই বন্ধ ছিল আমি এটা ওইরকম কোনো মন্তব্য করতে পারছি না, বাট এরপরে যেই গ্যাপটা ছিল, এরপরে যেই বন্ধটা ছিল বা যেটা যতটুকু ওপেন ছিল, একটু সমস্যা তো হয়েছেই, আর্থিক দিকে একটা সমস্যা তো হয়েছে এবং এই সমস্যাটা এখনও আছে। আজকে আমরা গতকালকে এবং আজকে আজকে দুই দিনে মোটামুটি মার্কেটে যতটুকু সার্ভে করলাম একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। আসলে টাইলস ব্যবসা এবং টাইলস এন্ড স্যানিটারিরা আগের তুলনায় মানে এখন মনে হয় যেন একটু একটু না অনেকটাই সমস্যার মধ্যেই আছে, কারণ হয়তো বা এমনও হইতে পারে আপনার চারটা ঈদ মানুষ করতে পারে নাই। আমরা যেটা দিব আপনাকে সেটা কালে খরচ কম হবে, সাস্টেনেবল মানে লঞ্জিটি এই সময়ে করতে পারে নাই। এবার অনেকে আমরা যেটা দিব 200 টাকা রাখবো আপনাদের দোকানে, মোটামুটি একটা ভিড়ভাট্টা আছে প্রতি প্যাকেট। হ্যাঁ, আবার দেখা গেছে গ্রামের মধ্যে একটা ভিড়ভাট্টা আছে। আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় আমার মনে থাকা আমার স্মরণে থাকাকালীন এবার আমি যেটা দেখেছি আর কি, মানে এত মানুষ আমি কখনো দেখি নাই আমাদের গ্রামের কথা আমি বলতেছি, অনেক ভালো মানুষ হয়েছে। তো এটা মানে হয়তো কাপড়ে চুপড়ে এটা বিভিন্ন কারণে হয়তো মানুষের টাকা পয়সা করছে, সেই জন্য হয়তো আমাদের এখানে আমাদের এই ব্যবসাতে একটু সমস্যাই আমি মনে করতেছি। রিওয়ার্ডস, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জুয়েল তালুকদার সাহেব, আপনি সাধারণ সম্পাদক হিসাবে যে কথাটা তুলে ধরেন তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই রমজানের এই রোজা শেষে এলো কিছুদিন ঈদকে আমরা উদযাপন করেছি, সেই উদযাপনের উদ্দেশ্যকে রেখে আপনার কার্যকরী পরিষদে যারা আছেন এবং যারা আমাদের ক্রেতা বিক্রেতা আছেন তাদের উদ্দেশ্যে চ্যানেলে আপনার অপিনিয়নটা তুলে ধরেন।
আমি আলোকিত সকালকে এটাই বলতে চাই যে আমাদের সমিতির কার্যকরী কমিটিতে যারা আছেন, আলহামদুলিল্লাহ এদেরকে আমরা যেই কোনো কাজে এই পর্যন্ত যতটা বিষয়েই নক করা হয়েছে প্রত্যেকটা বিষয়েই আমরা পজিটিভ সাড়া পাচ্ছি এবং আমরা আনুষ্ঠানিকভাবে আমরা মিটিং না করেও মোবাইলের মাধ্যমে, যেহেতু আমাদের এখন ডিজিটাল অনলাইনের মাধ্যমে আমরা যতটুকু পেরেছি আমরা সরাসরি ফোনে একটা সিদ্ধান্ত নিয়ে, যেহেতু সময় ছিল খুব কম এবং রোজা রেখে আমরা সবাইকে কষ্ট দিতে চাই না, আমাদের মাননীয় সভাপতি চেয়ারম্যান রাসেল গাজী সাহেব ওনার সাথেই প্রথম আমি ওনার অনুমতিতে নিয়েছিলাম। তারপরে এক এক করে আমাদের কার্যকরী কমিটির যেই যারা ছিলেন সবার সাথেই আমরা আলাপ আলোচনা করেছি। এখানে আলহাজ রিপন পাটোয়ারি সাহেব, তারপরে হচ্ছে আপনার যে নিউ এন্টারপ্রাইজ হচ্ছে আলতা এফের স্বত্বাধিকারী, তারপরে হচ্ছে আপনার এন্টারপ্রাইজের আবদুল্লাহ হান্নান, তারপরে আমার এই যে আল মক্কা আব্দুল হক সাহেব, এখন আমার এখানে যারা আছে এদের সাথেও সবার সাথে আলাপ করেছি। এখানে সুবিয়া টাইলসের ইসমাইল, তারপরে যে মমতা টাইলসের মামুনুল হক জিয়া, তারপর পাশের দোকান হচ্ছে আপনার পাঠান টাইলসের হেলাল ভাই, তারপর ওই পাশে আছে বিজি টাইলসের রফিক ভাই, মোটামুটি একজনের সাথেও আলাপ চালু। আবার এখানে আমাদের বাবুঘাটও আমাদের সাথে জড়িত আছে, এখানে আমাদের তিনটা সদস্য বাবুঘাট মাহারে আর জসীম ভাই, উনি হচ্ছেন আপনার যুগ্ম সাধারণ সম্পাদক। হ্যাঁ, মোটামুটি সবার সাথেই আমরা যোগাযোগ করেছি এবং আমরা চিন্তা করতেছি একটা খুশির খবর, সেটা হচ্ছে আসলে একটু কিছু আমাদের কাজের কিছু ঘাটতি আছে, একটু ব্যাপার আছে, এখানে হয়তো একটু সময় লাগবে। তো যেহেতু সবাই আসলে ব্যবসা নিয়েই ব্যস্ত, সবারই তো একটা ব্যাপার আছে, একেবারে এটার পিছনে লেগে থাকার মতো সময় আসলে আমি আমার মনে হয় না কারোর আছে। কাজের ফাঁকে যতটুকু সম্ভব হাজার কাজটা শেষ করার পরে হয়তো আমরা এই বছরের শেষের দিকে অথবা খুব রিসেন্টলি, অনেকেই দাবি করতেছে রিসেন্টলি একটা আনন্দ ভবন ভ্রমণ করার জন্য আর কি, তো জানি না এটা কতটুকু কীভাবে সম্ভব করতে পারবো, আপনার চেষ্টা করবো আর কি, চেষ্টা করবো। এত গরমে আসলে একটু মজা নাই, তারপরেও যারা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে যদি সম্ভব হয় আমরা খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স, আগামী দিনে যে ড্রিমটার কথা তুলে ধরেছেন, চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভবনের যে কথাটা তুলে ধরেছেন, আমার দৃঢ় বিশ্বাস একটি কথা বলতে হবে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইতালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে জুয়েল তালুকদার ইজ নট বিল্ট ইন এ ডে, জুয়েল তালুকদারের কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমার দৃঢ় বিশ্বাস হিসাবে আমি ব্রাইটনেস 99 চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি যে চ্যানেলের মাধ্যমে আপনি মূল অফিসগুলো তুলে ধরার জন্য এবং এখানে যারা আলোকিত ব্যক্তি আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি ঈদের কাটানোর আগে আমি বলতে চাচ্ছি যে আপনার ড্রিমটাকে বাস্তবায়িত করার জন্য আমি শেষ করার আগে আলোকিত সকলকে একটা কথা বলতে চাই। এখানে হয়তো আমি কারো নাম বলতে চাই নাই, কিন্তু অনিচ্ছাকৃত সত্ত্বে হয়তো কথা প্রশ্নটা এরকম ছিল দুই জন নাম বলতেই হয়, এই জন্য বলছি। তো আসলে এখানে বলতে গেলে সবার নামে বলতে হয়, এতটুকু সময় আমার নাই হয়তো বা মাথার মধ্যে এতটুকু নাই, সবার নামটা তো একসাথে এটা বলা যায় না। তো সময়ের ব্যবধানে যদি মানে যাদের নাম আমি নিতে পারি নাই, এরা আমাদের সমিতির বাইরে বা সহযোগিতার বাইরে আন্তরিকতার বাইরে বিষয়টা এরকম, তো সময় থাকলে ওরকম সময় হইলে হয়তো আমি সবার নামে এক এক করে বলতাম আর কি। সেক্ষেত্রে কাগজ কলম হইলে ভালো হইতো, কারোটা এই বাদ করার কোনো সুযোগ থাকতো না। অসুবিধা নাই, ভিউয়ার্স জানা অজানা যারা আছেন সবাইকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সমস্ত ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আপনার পক্ষ হয়ে এবং আমার চ্যানেলের মাধ্যমে ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা ওনারা আন্তরিকতা সাপোর্ট দেওয়ার কারণে আজকে আমরা ড্রিমগুলিকে বাস্তবায়ন করতে যাচ্ছি। তো সেই সুবাদে আমি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন, আমাদের জুয়েল তালুকদার বিশিষ্ট ব্যবসায়ী www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকেন জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাগ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ওভারঅল যারা আছেন এখানে উপস্থিত আছেন কার্যকরী পরিষদ থেকে এ টু জেড পর্যন্ত সমস্ত ব্যবসায়ীকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ধন্যবাদ জুয়েল তালুকদার ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আবার, ধন্যবাদ আপনাকে, ঠিক আছে।